হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অ্যান্ড্রয়েড মোবাইল সেটিংয়ে বাংলা কিবোর্ড কীভাবে ফ্রিতে অ্যাক্টিভ করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকে দেখা যায় যে অযথা এমবি খরচ করে প্লে স্টোর থেকে বাংলা কিবোর্ড ডাউনলোড করে নিজের মোবাইল সেটিংয়ে অ্যাক্টিভ করে টাইপিং করে থাকি। তো এমবি খরচ করে কেন আমরা ডাউনলোড করব? তো চলো আজকে ফ্রিতে কোনো এমবি ছাড়া নিজের অ্যান্ড্রয়েড মোবাইল সেটিংয়ে বাংলা কিবোর্ড কীভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, চলো আমরা কথা না বাড়িয়ে মূল কাজে। তো বন্ধুরা, প্রথমে আপনাদের যার যা মোবাইলের সেটিংয়ে ওপেন করতে হবে। তো একটা কথা বলা হয়নি, ওটা হলো আগে দেখেন আমার কিবোর্ডে কীরকম আছে, যে দেখানে কোনো ওখানে বাংলা নেই। তো আমরা সেটিংয়ে ওপেন করবো, সেটিং ওপেন করার পরে নিচে একটা অপশন দেখা যাবে, এই যে এডিশনাল সেটিং। তো অনেকে মোবাইলে থাকতে পারে জেনারেল ম্যানেজমেন্ট, অর্থাৎ যার যা মোবাইলে যেরকম আছে। তো জেনারেল ম্যানেজমেন্ট থাকলে জেনারেল ম্যানেজমেন্ট ওপেন করবে। তো আমার এডিশনাল সেটিং মধ্যে আছে, তো এডিশনাল সেটিং আমি ওপেন করি। তো ওপেন করার পরে এই যে দেখা যাচ্ছে এখানে কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড। আর অনেকে মোবাইলে থাকতে পারে না ল্যাঙ্গুয়েজ ইনপুট বা ল্যাঙ্গুয়েজ মেথড বা ল্যাঙ্গুয়েজ ইনপুট মেথড এরকম থাকতে পারে। তো যে জায়গায় ল্যাঙ্গুয়েজ থাকবে সে জায়গায়, যে জায়গায় ল্যাঙ্গুয়েজ বা কিবোর্ড থাকবে সে জায়গায় আমরা ওপেন করব। তো আমার এখানে ওপেন করব। ওপেন করার পরে এখানে একটা এরকম পেজ শো করবে। তো পেজ শো করার পরে আপনি এই লাইনটাকে এনাবল করে দেবে আর কি, এখানে এনাবল মানে অন করে দেবে আর কি। এই যে অন করে দিলাম, অন করার পর আপনি আরও এর নিচে একটা অপশন দেখাচ্ছে জিবোর্ড মোডটা আমরা ওপেন করি। তো ওপেন করার পরে এরকম একটা পেজ শো করবে। তো এখানে অনেক নিচে অনেক অপশন দেখা যাচ্ছে, পারফেন্স থিংস ট্যাক্স কারেকশন ভয়েস টাইপিং ডিকশনারি অ্যাডভান্স, মানে অনেক কিছু আছে নিচে। তো এগুলো আমাকে আমাদের কাজে লাগে, তো এগুলো আমরা না ব্যবহার না করলে চলে। তো আমরা মূল কথা হলো আমরা ইংলিশ লাগে আমরা যে কোনো কিবোর্ড যুক্ত করব। তো এখানে দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখানে শুধু ইংলিশ লেখা আছে, কোনো এ পর্যন্ত কোনো ল্যাঙ্গুয়েজ যুক্ত করা হয়নি। তো আপনাকে যুক্ত করার জন্য ওই ল্যাঙ্গুয়েজটাকে আমরা ওপেন করি। তো ওপেন করার পরে দেখা যাচ্ছে অবশ্য বুঝতে পারছেন বন্ধুরা, এই যে অ্যাড কিবোর্ড। তো এই আমরা অ্যাড করার জন্য এখানে এই অ্যাড কিবোর্ড মধ্যে ওপেন করতে হবে। তো আমরা ওপেন করি। তো ওপেন করার পরে কী দেখা যাচ্ছে, এখানে কান্ট্রি দেখা যাচ্ছে, অনেকটি কান্ট্রি আছে বন্ধুরা, বিভিন্ন কান্ট্রি আছে। আপনি চাইলে যে কোনো কান্ট্রি কিবোর্ড যুক্ত করে আপনি নিশ্চিত আপনি টাইপিং করতে পারবেন। তো বন্ধুরা দেখেন, আমরা ওইদিকে যাব না, আমরা বাংলা কিবোর্ড যুক্ত করে আমরা বাংলা কিবোর্ড টাইপিং করব। তো বাংলা তাই আমরা খুঁজবো এখন কোন জায়গায় বাংলা আছে। তো এই যে দেখা যাচ্ছে বাংলা, তো বাংলা কিবোর্ডটা আমরা ওপেন করি। তো ওপেন করার পরে দেখা যাচ্ছে আরও তিন আইকন দেখাচ্ছে, তিন ধরনের দেখাচ্ছে, বাংলা বাংলাদেশ আর বাংলা ইন্ডিয়া আর বাংলা লেটিং, অর্থাৎ আমরা কোন বাংলা থেকে আমরা সিলেকশন করব। তো তার মানে আমরা বাংলা বাংলাদেশে আমরা কিবো সিলেকশন করব। তো ওটাকে আমরা ওপেন করি। তো ওপেন করার পরে দেখা যাচ্ছে ঠিক তদ্রু এরকম। তো আমরা এটাকে অ্যাক্টিভ করে অটোমেটিক অ্যাক্টিভ করে ফেলছি। তো এরপর আমরা কি করব, এই যে নিচে ডাম পাশে একটা আইকন দেখা যাচ্ছে, ওটাকে আমরা ডাম করব। ডাম করলে অটোমেটিক যুক্ত হয়ে যাবে ইংলিশের কিবোর্ডের সাথে বাংলা। তো দেখো বন্ধুরা, অটোমেটিক কিবোর্ড যুক্ত হয়ে গেছে আমার। তো আপনারা
মনে করেন আমি যে কোনো একটা কিবোর্ডকে ডিলে করতে চাই, তো ডিলে করতে গেলে এখানে একটা কোনো অপশন দেখা যাচ্ছে, এখানে ওপেন করলে এই যে ডিলে করতে পারবে, যে ঠিক চিহ্ন দিয়ে আপনি ডিলে দিলে ওকে হয়ে যাবে। তো আমি ডিলে করলাম না, জাস্ট দেখাচ্ছি। তো আপনি চাইলে 3-4-5টা আপনি কিবোর্ড একটি করে আপনি ট্যাপিং করতে পারেন। তো এখন আমার কিবোর্ডটি কীরকম দেখা যাচ্ছে বন্ধুরা দেখো, এই যে ছোট একটা আইকন দেখা যাচ্ছে, এখানে ছোট একটা আইকন, এখানে একবার টাচ করলে এই যে বাংলা কিবোর্ড চলে আসছে, আর একবার টাচ করলে মানে ইংলিশ চলে আসছে। ঠিক তো ধরো আপনি যে কয়টা কিবোর্ড যুক্ত করবে এরকম ওখানে টাচ করে করে আপনাকে ট্যাপিং করতে হবে। তো ব্যাপারটা খুব সহজভাবে বুঝতে পারছে বন্ধুরা। তো অনেকে দেখা যায় প্লে স্টোর থেকে বাংলা কিবোর্ড আমরা এমবি খরচ করে ডাউনলোড করে সিটিংয়ে একটি করে থাকি, তো আমরা অযথা আমরা কেন এমবি খরচ করব? তো আমরা নিশ্চিত আজকে ফ্রি ডে এই সিটিংয়ে বিটা আমরা বাংলা কিবোর্ড সিটিংয়ের মধ্যে খুঁজে আমরা বাংলা কিবোর্ড একটি করে ট্যাপিং করতে পারবো 100% বন্ধুরা। তো বন্ধুরা আপনারা ব্যাপারটা খুব বুঝতে পারছেন কীভাবে একটি করতে হয় না করতে হয়। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবে, আর ভিডিওতে কোনো বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখন সাবস্ক্রাইব করে ফেলবে, আর পাশে থাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দিবে।